মারাত্মক অবস্থা সোনামুড়া মহকুমাতে। একদিকে বাড়ছে আক্রান্তের সংখ্যা, অন্যদিকে সরকারের খামখেয়ালি মনোভাব। দিন দিন অবস্থা আরও খারাপ হচ্ছে এই মহকুমাতে। চ্যানেল দিনরাত থেকে যোগাযোগ করা হয়েছিল সোনামুড়ার বিধায়ক শ্যামল চক্রবর্তীর সঙ্গে। তিনি জানিয়েছেন, কোয়ারেন্টাইন সেন্টারে যারা ছিলেন তারা কোনো টেস্ট ছাড়াই বাড়ি চলে যাচ্ছেন, তাদের কোনো পরীক্ষা হচ্ছে না। 14 দিন কোয়ারেন্টাইন সেন্টারে থেকে তারা বাড়িতে চলে যাচ্ছেন। কোয়ারেন্টাইনে পজিটিভ এবং নেগেটিভ সবাই একসঙ্গে ছিলেন, এখন কোনো টেস্ট ছাড়াই সবাই বাড়ি চলে যাচ্ছেন। এতে সংক্রমণ ছড়ানোর আশঙ্কা আরও তীব্রভাবে দেখা দিয়েছে। শুনুন এলাকার বিধায়কের বক্তব্য। নমস্কার, শ্যামল চক্রবর্তী বিধায়ক বলছেন তো? হ্যাঁ বলছি। নমস্কার, চ্যানেল দিনরাত থেকে বলছি। আচ্ছা, আপনার এলাকাতে করোনার পরিস্থিতি এখন কিরকম? প্রথমত হলো, যারা বাইরে থেকে এসেছে তাদেরকে 5:1 চেক করে পাঠিয়েছে। তো পাঠানোর পর তারা বিভিন্ন সেন্টারে গেছে। এখন 2-3 দিন পর দেখা যায় যে ওই যে রিপোর্ট 5:1 করে টেস্ট করেছে তাদের মধ্যে পজিটিভ পাওয়া গেছে বিভিন্ন সেন্টারে। এখন এই এরা এখানে এসে কিন্তু একসাথেই ছিল সবাই, 30 জন 20 জন এক একটা ইয়ের মধ্যে। এখন পজিটিভ যারা, হ্যাঁ কোয়ারেন্টাইন সেন্টারে পজিটিভ যারা তাদের নিয়ে গেছে, কিন্তু অন্যদের কোনো পরীক্ষা করা হয়নি। এখন কিছু কিছু লালারস নিয়েছে বা এই সমস্ত নিয়েছে, কিন্তু এখন যখন 14 দিন হয়ে গেছে, 15 দিন হয়ে গেছে, তারা যার যার বাড়ি ঘরে চলে যাচ্ছে। কিন্তু এদের আর পরীক্ষা কি হলো, রিপোর্ট কি, বা এরা কোনো সার্টিফিকেটও নিচ্ছে না, কেমন সরাসরি এরা বাড়ি ঘরে চলে যাচ্ছে। এইটা তো একটা বিপজ্জনক জায়গায় যাচ্ছে বলে আমার কাছে মনে হয়, কারণ এদের পরীক্ষা করা উচিত ছিল। অথবা যেটাই করুক, গভর্নমেন্ট থেকে একটা স্বাস্থ্য দপ্তর থেকে সার্টিফিকেট দেওয়া উচিত ছিল যে এরা নেগেটিভ আছে, কাজে এরা বাড়িতে যেতে পারবে। মানে এরা কোনো রিপোর্ট ছাড়াই এরা বাড়িতে চলে যাচ্ছে? এরা তো বাড়িতে চলে যাচ্ছে, কোনো ইয়ে নেই, 15 দিন হয়ে গেছে এখন বাড়িতে। এরা কোয়ারেন্টাইন সেন্টারে কোভিড আক্রান্ত পেশেন্টদের সাথেই ছিলেন? একসাথে ছিলেন, হ্যাঁ একসাথে। আচ্ছা, এরকম ঘটনা আপনার এলাকায় বা সোনামুড়া মহকুমাতে কয়টা জায়গায় হয়েছে বলে আপনার জানা আছে? এখন তো আমার কাছে 3টা রিপোর্ট এসেছে, আরো হয়েছে। আমি 3টার মধ্যে আমি বলছি, শ্রীমন্তপুর এসবি স্কুল, আচ্ছা শ্রীমন্তপুর এসবি স্কুল, তারপরে ONGC জেবি স্কুল বেজিমারা, হ্যাঁ তারপরে বেজিমারা হাই স্কুল, হ্যাঁ এই 3টা রিপোর্ট আজকে সকালে এসেছে। এদের কোনো কোনো জায়গায় কিছু পরীক্ষা হয়েছে, কিন্তু পরীক্ষার রিপোর্ট আসেনি, আর কোনোটা আছে পরীক্ষাই হয়নি, কিন্তু এরা বাড়িতে চলে যাচ্ছে, চলে গেছে অলরেডি। এরা কি আজকে সকাল বেলায় চলে গেছেন? কালকেও গেছে, কালকে সন্ধ্যার সময়ও গেছেন। আচ্ছা আচ্ছা। তা আপনাদের মহকুমাতে তো নতুন আরেকখানা কোভিড সেন্টার হয়েছে সাগরমহলে কালকে রাত্রে সম্ভবত, তো ওখানে কি পেশেন্ট শিফট করা শুরু হয়েছে? ওইখানে শুনেছি এই আমাদের এই যে ইয়ে এই ইন্দিরানগরের যে পেশেন্টটা, যেটা প্রথম দিন একটু গোলমাল হয়েছিল নোয়ার ক্ষেত্রে, এরা যেতে চাইছিল না, এই নিয়ে মানে প্রশাসনের সাথে গোলমাল হয়েছে। এখন গতকালকে এরা সেখানে গেছে, আর এখন নতুন করে সাউথ পাহাড়পুর হায়ার সেকেন্ডারি স্কুলে যারা আছে তাদের মধ্যে পজিটিভ পাওয়া গেছে, খবর পাওয়া গেছে, এদেরকে নিয়ে যাবে শুনেছি আজকে এইভাবে। সমস্যাটা দাঁড়িয়েছে, পজিটিভ নেগেটিভ তো একসাথেই ছিল। এবং কালকে আরেকটা খবর পাওয়া গেছে যে দুর্লভ নারায়ণে সেখানে কয়েকজন বাড়িতে চলে গেছেন, মানে শনাক্ত হওয়ার পর বাড়িতে চলে গেছেন, পরবর্তী সময় তাদের কি মানে হাসপাতালে বা কোভিড কেয়ার সেন্টারে নিয়ে যাওয়া হয়েছে? এটা অ্যাকচুয়ালি আমি এখনো খবরটা পাইনি। আচ্ছা হ্যাঁ, এটা এখনো খবরটা পাইনি। আপনি বলছিলেন এই সেন্টারগুলি, আমার ইয়ে হলো যে এরা যেহেতু একসাথে ছিল, এদের তো অন্তত পরীক্ষা হওয়া উচিত, পরীক্ষা করে তারপর এদেরকে বাড়ি পাঠানো উচিত, কিন্তু এরা তো বাড়ি চলে যাচ্ছে। এখন এদের মধ্যে যদি পজিটিভ থাকে তাহলে তো এটা মানে মারাত্মক বিষয় হয়ে যাবে। আরেকটা জিনিস, মানে এই যে পুরো ব্যাপারটা যেটা আপনি বলছেন যে মানে
যারা কোভিড আক্রান্ত একসাথে ছিলেন, পরে হোম কোয়ারেন্টাইন 14 দিন শেষ হওয়ার পরে তাদের রিপোর্ট বা টেস্ট ছাড়াই তারা বাড়ি চলে যাচ্ছেন, এই ব্যাপারগুলি আপনারা প্রশাসনের কাছে নিয়ে গেছেন কি? কোনোটা টেস্ট হয়েছে? হ্যাঁ, প্রশাসনের কাছে তো আমরা আগেও দিয়েছি, আজকে আবার আমরা কথা বলবো যে এই যে লোকগুলি বাড়ি চলে গেল, এদের কি কোনো সার্টিফিকেট দেওয়া হয়েছে বা কিছু, এটা আমরা এখনই কথা বলবো। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ শ্যামল বাবু আপনাকে। ঠিক আছে, নমস্কার। পি রিপোর্ট, চ্যানেল 3 রাত।